হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য ত্রিপুরা রাজ্য আমলের ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ত্রিপুরার কোন মহারানী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন? উত্তর, মহারানী জাহ্নবী দেবী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন। রানী পদ্মাবতী কে ছিলেন? উত্তর, মহারাজা ত্রিলোচনের স্ত্রী ছিলেন মহারানী পদ্মাবতী। ত্রিপুরায় কুকি বিদ্রোহ কত সালে হয়? উত্তর, 1861 সালে ত্রিপুরায় কুকি বিদ্রোহ হয়। বিলেতে গবেষণার জন্য ত্রিপুরার কোন মহারাজা জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য দিয়েছিলেন? উত্তর, মহারাজা রাধাকিশোর মাণিক্য জগদীশচন্দ্র বসুকে আর্থিক সাহায্য দিয়েছিলেন। কোন মহারাজা কবি ও লেখক ছিলেন? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্য কবি ও লেখক ছিলেন। গোবিন্দ মাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরা সিংহাসনে বসেন? উত্তর, 1660 খ্রিস্টাব্দে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা সিংহাসনে বসেন। ত্রিপুরার প্রাচীন নাম কী ছিল? উত্তর, ত্রিপুরার প্রাচীন নাম ছিল কিরাত। কোন সময় থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয়? উত্তর, 590 খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয়। বীরচন্দ্র মাণিক্যের জ্যেষ্ঠ পুত্রের নাম কী ছিল? উত্তর, রাধাকিশোর মাণিক্য। উদয়পুরের নাম কে রাখেন? উত্তর, মহারাজা উদয় মাণিক্য উদয়পুরের নাম রাখেন। উদয়পুরের প্রাচীন নাম কী ছিল? উত্তর, উদয়পুরের প্রাচীন নাম ছিল রাঙামাটি। উদয়পুর কত বছর ধরে ত্রিপুরার রাজধানী ছিল? উত্তর, 1170 বছর ধরে ত্রিপুরার রাজধানী ছিল। উদয়পুরের রাজত্বকালে শেষ রাজা কে ছিলেন? উত্তর, কৃষ্ণ মাণিক্য। কতজন রাজা রাঙামাটি বা উদয়পুর থেকে শাসন করেছিলেন? উত্তর, 59 জন রাজা রাঙামাটি বা উদয়পুর থেকে শাসন করেছিলেন। ত্রিপুরা থেকে ক্রীতদাস প্রথাকে বিলোপ সাধন করেন? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরা থেকে ক্রীতদাস প্রথা বিলোপ সাধন করেন। কোন রাজার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পরিচয় হয়? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পরিচয় হয়। কোন মহারাজা উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন? উত্তর, মহারাজা ধন্যমাণিক্য উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন। কোন মহারাজার আমল থেকে ত্রিপুরায় সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করে? উত্তর, মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমল থেকে ত্রিপুরায় সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করে। কত খ্রিস্টাব্দে অমর মাণিক্য শ্রীহট্ট জয় করেন? উত্তর, 1561 খ্রিস্টাব্দে অমর মাণিক্য শ্রীহট্ট জয় করেন। রাজমালা কোন রাজার আমলে লেখা হয়? উত্তর, মহারাজা ধন্যমাণিক্যের আমলে লেখা হয়। ত্রিপুরায় কোন রাজার আমলে প্রথম মুদ্রার প্রচলন হয়? উত্তর, রত্নমাণিক্যের আমলে ত্রিপুরায় প্রথম মুদ্রার প্রচলন হয়। কত সালে বীরেন্দ্র কিশোর মাণিক্যের মৃত্যু হয়? উত্তর, 1923 সালে 13 আগস্ট বীরেন্দ্র কিশোর মাণিক্যের মৃত্যু হয়। কত সালে বীর বিক্রম কিশোর মাণিক্যের রাজ্যাভিষেক হয়? উত্তর, 1927 সালের 19 আগস্ট। উজ্জয়ন্ত প্রাসাদ কোন রাজা তৈরি করেন? উত্তর, মহারাজা রাধাকিশোর মাণিক্য উজ্জয়ন্ত প্রাসাদ তৈরি করেন। আগরতলার উমাকান্ত একাডেমি বিদ্যালয়টি কে নির্মাণ করেন? উত্তর, মহারাজা রাধাকিশোর মাণিক্য আগরতলার উমাকান্ত একাডেমি বিদ্যালয়টি নির্মাণ করেন। এমবিবি কলেজ কে স্থাপন করেন? উত্তর, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এমবিবি কলেজ স্থাপন করেন। পুরাতন রাজবাড়ি কোথায়? উত্তর, উদয়পুরে পুরাতন রাজবাড়ি অবস্থিত। মহারাজা গোবিন্দ মাণিক্যের প্রাসাদটির নাম পুরাতন রাজবাড়ি। ত্রিপুরায় দাস প্রথা সতীদাহ প্রথা কে বন্ধ করেন? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরায় দাস প্রথা সতীদাহ প্রথা বন্ধ করেন। শমশের গাজী কত খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করে নেন? উত্তর, শমশের গাজী 1748 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজধানী উদয়পুর দখল করে নেন। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর, রতনমণি রিয়াং ছিলেন ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি কে প্রদান করেন? উত্তর, বীর বিক্রম কিশোর মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন। মুকুট নাটক কোন রাজার আমলের কাহিনী নিয়ে লেখা? উত্তর, মহারাজা অমর মাণিক্যের কাহিনী নিয়ে লেখা। ত্রিপুরার আদি রাজা কে? উত্তর, ত্রিপুরার আদি রাজা হলেন ছেংতুংফা। ত্রিপুরায় কের পূজার প্রবর্তন কে করেন? উত্তর, রানী পদ্মাবতী ত্রিপুরায় কের পূজার প্রবর্তন করেন। আজকের আলোচিত এই প্রশ্নগুলো জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।